তো ওই যে ওই পয়েন্টে মোটামুটি মাছ টোপ নিতেছে, আমরা দূরে থেকে দেখতেছি, হয়তো বা চিংড়ি মাছ আর কি টোপ নিতেছে। আর যে ব্রিজের এই যে মাঝখানের পায়ে, মানে প্রত্যেকটা পায়ের ভিতরে এখানে লোক বসে, তার মানে মাছ মোটামুটি খাচ্ছে। একটা কালিবোস মাছ পেয়েছে এখানে, মাছের মাছের আলাপ আছে, মাছে মানে গাইটাই দেয়, ওয়াশ দেয় না? মাছে ওয়াশ দেয়, মাছে ওয়াশ দেয়। তো কি মাছের জন্য বসছেন? আমি বসছি বল মাছের লেগা। বল মাছের জন্য? হ্যাঁ, তারপর ওই নলা মাছ, রুই মাছ ধরার লোক আছে, আর অনেক আছে। তো এখানে এর আগে কি বসছিলেন কখনো? এর আগে আমি আইছি, আমি 2 দিন পাইছিলাম, দুইটা। 2 দিন কি কি মাছ পাইছিলেন? বোয়াল, বোয়াল মাছ। বোয়াল মাছ কেমন সাইজের মাছ পাইছিলেন? একটা পাইছি 3 কেজি, একটা 2 কেজি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব। তো এসে পড়লাম ধলেশ্বরী নদী কুচ্চামারা ব্রিজের নিচে। তো এই যে দেখা যাচ্ছে যে দুজন শিকারী, ওই যে একজন, ওই যে একজন শিকারী বসছে, তার ওই যে পারে দেখা যাচ্ছে, ওই পারে ব্রিজের ওই পারে, ওই যে দুজন, ওই যে দূরে দেখা যাচ্ছে দুজন শিকারী বসছে। আর ওই যে আমার হাতের বামে দড়িগাঁও পয়েন্টে ওই যে দেখতে পাচ্ছেন শিকারীরা বসছে। তো এখানে মোটামুটি মাছ হচ্ছে, সেজন্য আসলাম এখানে ঘুরতে। তারা সম্ভবত, এই যে শিকারি ভাইরা সম্ভবত চিংড়ি মাছের জন্য বসছে। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম। তো পানিটাও মোটামুটি সুন্দর আর কি, মোটামুটি সব ধরনের মাছের জন্য এই জায়গায় অনেক শিকারীরা আসে, বিশেষ করে কালিবাউস, চিংড়ি, বাইন মাছ, বোয়াল মাছ, এই ধরনের মাছকে টার্গেট করে তারা যে ব্রিজের ব্লকের এখানে বসে। আর যে গোড়া দড়িগাঁওর এখানে যারা বসছে, তারা রুই নলার জন্য এখানে বসে। তো দেখি ইনশাল্লাহ, এখানে আসলাম যদি তেমন পরিস্থিতি ভালো হয়, আমরা ইনশাল্লাহ ভিডিও আকারে দেখানোর চেষ্টা করবো মাছের ওয়াশ কেমন আছে, কি ধরনের মাছকে টার্গেট করে আপনারা আসতে পারেন। তো সবই বৃত্তান্ত আপনাদের জানিয়ে দেবো আমাদের ভিডিওর মাধ্যমে। তো আমাদের ভিডিও পুরোটা দেখুন এবং আমাদের সাথে থাকুন। তো ওই যে ওই পয়েন্টে মোটামুটি মাছ টোপ নিতেছে, আমরা দূরে থেকে দেখতেছি, হয়তো বা চিংড়ি মাছ আর কি টোপ নিতেছে। আর যে ব্রিজের এই যে মাঝখানের পায়ে, মানে প্রত্যেকটা পায়ের ভিতরে এখানে লোক বসে, তার মানে মাছ মোটামুটি খাচ্ছে ধলেশ্বরী নদীর সেই কুচ্চামারা পয়েন্টে। তো দেখি এখান থেকে আমরা বসছি, আমরা যেখানে আসি সেটা হচ্ছে ব্রিজের ওই পারে, এই যে পায়েতে আসি, কারণ এখানে ওইখানে যদি যাই তাহলে নৌকা লাগবে। তো আমাদের নৌকার কোনো ব্যবস্থা নাই এখানে। আর ব্রিজের দেখতে পাচ্ছেন উচ্চতা অনেক, তো সেখানে অনেক কষ্ট করে তারা উঠছে। আর মাছ ধরার যে নেশা, তো সেখানে সব উচ্চতা টুচ্চতা কিছুই না। আর ও যে দূরে দেখা যাচ্ছে যে পার হাউসটা, এই যে এখানে, এখানে সচরাচর রুই কাতলের জন্য বসে অনেকে, কিন্তু জায়গাটা তেমনভাবে আর কি প্রকাশ পায়নি। এখানে পুরাতন কিছু শিকারি আছে, তো যারা সচরাচর একটি গোপনীয়ভাবে মাছ ধরে। তো অনেকে, অনেক শিকারীরা পয়েন্ট বলতে চায় না। তো ওই জায়গাটা হচ্ছে হলো মেইন একটা জায়গা, যেখানে আপনার রুই কাতলের জন্য আদর্শ একটা জায়গা। খারাকান্দির মতোই এখানে বড় বড় মাছের ওয়াশ দেখা যায়। আমরা এর আগে এখানে এসে স্থানীয় লোকদের মুখে শুনছি এখানে বড় বড় রুই মাছ, কাতল মাছও ওয়াশ দেয়, ধরা খেয়েছিল। তো এখানে তেমন শিকারি আসে না। তো এই যে শিকারি ভাইদের সামনে গিয়ে কথা বলতে পারলে ভালো হতো, তারপর আমরা এখানে আসি, যদি দেখি কি ধরনের মাছ ধরে তারা, ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দিব। তো এই যে আমরা ব্রিজের এপারে এসে পড়েছি। তো ওই যে এখানে প্রচুর পরিমাণে শিকারি দেখা যাইতেছে। তো এই যে এখানে এক মুরব্বি চাচা বল মাছের জন্য টোপ ফেলছে, যে তিনটা দেখতে পাচ্ছেন। কি অবস্থা কাকা, ভালো আছেন? হ্যাঁ, ভালোই আছি। আমি সকালে আইছি, আমি কোনো টান টুন পাইনি। কোনো টান পান নাই? না, মাছের মাছের আলাপ আছে, মাছে মানে গাইটাই দেয়, ওয়াশ দেয় না? মাছে ওয়াশ দেয়, মাছে ওয়াশ দেয়। তো কি মাছের জন্য বসছেন? আমি বসছি বল মাছের লেগা। বল মাছের জন্য? হ্যাঁ, তারপর ওই নলা মাছ, রুই মাছ ধরার লোক আছে, আর অনেক আছে। তো এখানে এর আগে কি বসছিলেন কখনো? এর আগে আমি আইছি, আমি 2 দিন পাইছিলাম, দুইটা। 2 দিন কি কি মাছ পাইছিলেন? বোয়াল, বোয়াল মাছ। বোয়াল মাছ কেমন সাইজের মাছ পাইছিলেন? একটা পাইছি 3 কেজি, একটা 2 কেজি। এর বড় আর পান নাই? না, আর 2 দিন আমি আইছিলাম। এমনি রুই নলার জন্য কি বসেন নাই? না, আমি রুই নলার লেগে বসিনি। তো বোয়াল মাছ, আমি এলাম বোয়াল মাছের শিকারি। এমনি কি 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 টোপ আর কি বোয়াল মাছের জন্য আদর্শ? আমি টোপ দেই পুঠি মাছ, আর হইলে মিকরে দিয়া। আরে বলের জন্য আর ইসা মাছের লেগে দুই একটা ফালাই আর কি, ইসা মাছ পাইনি আমি।
এমনি পুঁটি আর মিরকা দিয়ে আর কি খায় না? পুঁটি আর মিরকা। যাক, কাকাকে অসংখ্য ধন্যবাদ। তো যারা বল মাছ ধরতে চান এখানে রাত্রে আসলে ভালো হয় না কাকা? রাত্রে আসলে আর কি ভালো হয়, আমরা দিনে তেমন আসিনি, রাত্রের দিকে আসি। আমি ওই দুই দিন পাইছি, তাও রাত্রে পাইছি। রাত্রে পাইছে কাকা? এখানে দিনে বসছিল, একটা টানও পাই নাই। তো যে ওখানে নলাকালী বসার জন্য বসছে শিকারীরা, তো দেখি ওইখানে যদি মাছ হয় আপনাদের দেখাবো। তো এই যে এখানে প্রচুর পরিমাণে শিকারী, ওই ব্রিজের পায়ের যে এখানে যে দেখতে পাচ্ছেন যে নেটে নেট করা, তো একটা কালীবস মাছ পেয়েছে এখানে। এই যে নেটে দেখা যাচ্ছে, কেমন সাইজের বোঝা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন উচ্চতা কত কত উচ্চতা। এই যে এখানে আরেক বলের শিকারী বসছে, ওই যে ওখানে ভাইরা কেউ ডিম রুটি লাড্ডু খেলতেছে, কেউ কেঁচুর টুপ খেলতেছে। শুধু এই একটা মাছ আমরা দেখেছি যে একটা মাছই হিট করেছে এখানে। তো এই যে ভাইরা এখানে দেখতে পাচ্ছেন যে কুচিয়া মারা ব্রিজের নিচে যে জাল দিয়ে মাছ ধরে। তো কি অবস্থা ভাই, ভালো আছেন? তো যে জাল দিয়ে, যে বিশাল জাল দেখতেছি, তো জাল দিয়ে কি কি ধরনের মাছ ধরে আপনারা? কাজলি, গাউরা, মানে বড় টনের মাছ কি ধরা পড়ে না? বড় টনের মাছ পাই না। তো এখানে কতদিন যাবত আছেন এখানে? এখানে আসলাম হলো আমরা হাডু ভাঙা নদী, আমরা কি পরশুদিন আসছে, পরশুদিন আসছেন না? পরশুদিন এসে মাছ পাইনি দেখে যে আমার কি যাওয়া হয়ে গেছে। আজকে কি চলে যেতেছেন নাকি? চলে যাইতেছি, আমার যে কি করবো, মাছ নাই। এমনি তিন দিন আসছেন, যে অনেকে দেখতেছে যে ছিপ দিয়ে মাছ ধরে, তো এমনি কি আপনারা দেখছেন আপনি বড় টড়ো কোনো মাছ ধরতে বড়শি দিয়ে? না, কয়েকদিন হলো এই যে আপনি কোনো মাছ টাছ দেখতে পারলাম না। এখানে এই যে একটা যে বাউশ মাছ আছে, এমনি বড় টড়ো কেউ বসে না? দেখ ভাইকে অসংখ্য ধন্যবাদ, এই যে দেখতে পাচ্ছেন বিশাল জাল নিয়ে বসছে এখানে। তো তেমন বড় কোনো মাছ তারা পায় নাই, তো সেজন্য আজকে তিন দিন ধরে আসছে, তো চলে যাবে। তো বড় মাছের দেখা নাই, শুধুমাত্র ওই একটা বাউশ মাছ পেয়েছে, যে ওই পায়ের উপরে বসছে একটা বাউশ মাছ পেয়েছে। তো দেখতে পাচ্ছেন জালের আকার, আয়তন এত বড়, জালের ভিতরেও তেমন মাছ হচ্ছে না। তো এই হচ্ছে আপনার ধলেশ্বরী নদীর সেই কুচি আমার আর পয়েন্টের বর্তমান পরিস্থিতি। ওই মুরব্বী বসছে, তারপরে অন্যান্য বিভিন্ন লোকের এখানে বসছে, তো তেমন মাছ এখানে হচ্ছে না। তো কপাল জোরে আর কি যারা পাচ্ছে তো পাচ্ছে, আর এমনি মাছের পরিমাণও কম, সাইজেও ছোট। তো আগের মতো এই ধলেশ্বরী নদীতে তেমন মাছ হচ্ছে না। তো যারা যারা আসতে চান, যার যার অভিরুচি, এখানে অনেকেই বসছে এখানে ওই পায়ের ভিতরে, মানে প্রত্যেকটা পায়ের ভিতরে। তারপরে যে এখানে অন্যান্য বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে লোক আসে, তো এখানে বসে। তো অনেকে দূর দূরান্ত থেকে আসে, শখ করে আসে, মাছ পায় না, যে তারা জীবিকা নির্বাহ করতেছে জাল দিয়ে, তারাও মাছ পাচ্ছে না। তো যার যার অভিরুচি ভাই, যারা যারা আসতে চান আসতে পারেন। তো এখন আমরা চলে যাব। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।